হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। সুবীর দাসের রিজনিং বই থেকে আজকের ক্লাসে থাকছে লুপ্ত সংখ্যা নির্ণয় বা ফাইন্ডিং দ্য মিসিং নাম্বার অধ্যায়ের চতুর্থ পার্ট বা পার্ট 4। এবং আজকের পার্টও থাকছে অনেক নতুন নতুন নিয়ম এবং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সব কোয়েশ্চেন। তো ভিডিওটা একটুও না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকো। এবং লুপ্ত সংখ্যা নির্ণয় অধ্যায়ের আজকের পার্ট শুরু হচ্ছে কোশ্চেন নাম্বার 36 থেকে। এবং কোশ্চেন নাম্বার 36-এর এখানে যে সিরিজটা দেওয়া রয়েছে সেখানে দেখো শেষে গিয়ে একটা কোশ্চেন মার্ক রয়েছে। তো এক্ষেত্রে এই প্রশ্নের সমাধানের ক্ষেত্রে আমরা কীভাবে নির্ণয় করবো দেখো, এখানে যেহেতু কোশ্চেন মার্কটা মাঝখানে রয়েছে তো সুতরাং এই যে সংখ্যাগুলো মাঝখানে দেওয়া রয়েছে সেই সংখ্যাগুলো কীভাবে আসলো সেটা নির্ণয় করতে হবে। এবং সেটা অবশ্যই এই যে ত্রিভুজের বাইরে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে এইগুলোর সাহায্যেই কিন্তু মাঝের সংখ্যাটাকে আনতে হবে। তো এখানে এই যে 89 রয়েছে এটা আনতে গেলে 7 আর 56 যদি এই দুটো আমরা গুণ করি, যদি এই দুটো সংখ্যা আমরা গুণ করি তাহলে কিন্তু 7 আর 56 তার সঙ্গে 12 যোগ করলে কিন্তু 89 হচ্ছে না। এবং অন্যভাবে যদি আমরা এই 8 আর 12 গুণ করি তাহলে 8 বরং 96, সেই 96 থেকে যদি আমরা -7 করি তাহলে কিন্তু 89 আসছে। অর্থাৎ এটাই তাহলে হলো প্যাটার্ন। ঠিক একরকমভাবে যদি এই 9 আর 10 আমরা গুণ করি অর্থাৎ 9 10 90, সেই 90 থেকে যদি আমরা 12 মাইনাস করি তাহলে হয় 78। তাহলে ঠিক একই রকমভাবে কোশ্চেন মার্কের স্থানে কত হবে, অর্থাৎ এক্ষেত্রে এই কোশ্চেন মার্কের স্থানে কত হবে, তো সেক্ষেত্রে সেটা নির্ণয় করতে হলে এই 7 এবং 11 গুণ করতে হবে। অর্থাৎ 7 11 77, তার থেকে -3 যদি আমরা করি তাহলে যে উত্তরটা আমরা পাই সেটা হচ্ছে 74। অর্থাৎ কোশ্চেন মার্কের স্থানে হবে 74 এবং কোশ্চেন নাম্বার 36-এর সঠিক অপশান হবে অপশান D। তো আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ। এটি কিন্তু বন্ধুরা একটা ভালো প্রশ্ন। এবার আমরা কোশ্চেন নাম্বার 37-এর সমাধানটা দেখে নেব। এখানে ঠিক একই রকমভাবে কোশ্চেন মার্ক রয়েছে মাঝখানে, তো সুতরাং ত্রিভুজের মাঝখানে যেহেতু সংখ্যা নির্ণয় করতে হবে অর্থাৎ এই বাকি তিনটের সাহায্যে কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। এবার দেখো এই যে প্রথম চিত্রের ক্ষেত্রে 126 রয়েছে সেটা কিন্তু বাকি দুটো গুণ করে 3 নম্বরটা যোগ করে বা বিয়োগ করে আনা সম্ভব হচ্ছে না, কারণ সংখ্যাটা সে তুলনায় যথেষ্ট বড়। আবার তিনটে সংখ্যা গুণ করলেও কিন্তু সংখ্যাটা যথেষ্ট বেড়ে যাচ্ছে, যেমন এখানে এই 4 7 আর 9 যদি গুণ করা হয় অর্থাৎ 4 7 28, তার সঙ্গে যদি আমরা 9 গুণ করি তো তাহলে এক্ষেত্রে গুণ করলে হয় 252, সেটা কিন্তু 126 থেকে অনেকটাই বড়। কিন্তু এবার দেখো যদি এই 252কে আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কত হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে 126। তো সুতরাং এই 126 কিন্তু আমরা পেয়ে গেলাম এবং তার সঙ্গে প্যাটার্নটাও আমরা পেয়ে গিয়েছি। অর্থাৎ এই যে তিনটে করে সংখ্যা সেগুলো গুণ করতে হবে এবং গুণ করার পরে যেটা হবে সেই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তো এবার আমরা সরাসরি উত্তরটা খুঁজে নেওয়ার চেষ্টা করি। এক্ষেত্রে যেটা হবে তাহলে 5 9 45, সেই 45-এর সঙ্গে যদি আমরা গুণ 2 করি তাহলে হয় 90, এবং 90কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 45। অর্থাৎ কোশ্চেন মার্কের স্থানে যেটা হবে সেটা হবে 45 এবং কোশ্চেন নাম্বার 37-এর সঠিক অ্যান্সার হবে অপশান A, 45। এবার আমরা কোশ্চেন নাম্বার 38-এর সমাধান দেখে নেব। এখানে যে চিত্র দেওয়া রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা প্যাটার্ন, যেখানে এই 3 নম্বরের শেষে এখানে কোশ্চেন মার্ক দেওয়া রয়েছে। তো সুতরাং বাকি এই যে সংখ্যাগুলো নির্ণয় করতে হবে সেগুলো কিন্তু বাকি এই যে তিনটে করে সংখ্যা সমন্বয়ে নির্ণয় করতে হবে। এখানে দেখো এই যে 35 রয়েছে এবং 45 রয়েছে, এই দুটো যদি আমরা প্লাস করে দিই তাহলে সেক্ষেত্রে হচ্ছে 80, এবং এই 80 থেকে এবার যদি 27 যেটা রয়েছে এই 27 যদি আমরা মাইনাস করে দিই তাহলে সেক্ষেত্রে হচ্ছে 53। এই দেখো এই 53 কিন্তু আমরা তাহলে পেয়ে গেলাম। অর্থাৎ এটাই হচ্ছে প্যাটার্ন, প্রথম যে দুটো সংখ্যা আছে সেই দুটো যোগ করতে হবে। অর্থাৎ এখানে 52 এবং 31, এই দুটো প্রথমে আমরা প্লাস করব, এটা প্লাস করলে হচ্ছে 83। এই 83 থেকে আবার এই 25 মাইনাস করতে হবে, 25 মাইনাস, এবং এটা করে আমরা উত্তর পাই 58। অর্থাৎ এই কোশ্চেন মার্কের স্থানে সঠিক উত্তর আমরা পেয়ে গেছি সেটা হচ্ছে 58 এবং কোশ্চেন নাম্বার 38-এ সঠিক উত্তর হবে অপশান C, 58। এটি বন্ধুরা একটা খুব ভালো প্রশ্ন, আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা কোশ্চেন নাম্বার 39-এর সমাধানটা দেখব, এবং এখানেও একই রকমভাবে সবার শেষে কোশ্চেন মার্ক রয়েছে এখানে, অর্থাৎ বাকি তিনটের সমন্বয়ে কিন্তু আমাদের সঠিক উত্তর নির্ণয় করতে হবে। এবং এটা কিন্তু বন্ধুরা দেখো এখানে যেমন প্রথম চিত্রের ক্ষেত্রে এখানে রয়েছে 25, এখানে 36, এখানে 64, তো এটা দেখে আশা করি তোমরা কিছু একটা গেস করতে পারছো। এই যে 25 এটা কিন্তু দেখো 5 5 25, অর্থাৎ এটা হচ্ছে 5-এর বর্গ, এটা 6 6 36, 6-এর বর্গ, এটা 64 মানে 8-এর স্কোয়ার বা 8-এর বর্গ, 8 8 64, অর্থাৎ এই সবগুলোর কিন্তু বর্গ।
অর্থাৎ পাঁচ আর ছয় এগারো, এবং সেই এগারোর সঙ্গে যদি আমরা আট যোগ করি তাহলে কিন্তু এই উনিশ আসছে। অর্থাৎ এটি কিন্তু একটা খুব সুন্দর প্যাটার্ন, সেই জন্যই আমি বলেছি সমস্ত সংখ্যার কিন্তু বর্গ এবং ঘনগুলো মুখস্থ রাখতে। তাহলে কোনো প্রশ্ন বা কোনো সংখ্যা, এই যে সংখ্যাগুলো এগুলো কিন্তু বিভিন্ন সংখ্যার বর্গ, সেগুলো দেখা মাত্রই কিন্তু আমরা বুঝতে পারবো যে এগুলো কোনো সংখ্যার হয় বর্গ না কোনো সংখ্যার ঘন। তো তাহলে এবার দেখো, এই যে এখানে একশো একুশ রয়েছে এটা কার বর্গ? তাহলে এই যে একশো একুশ রয়েছে এটা হচ্ছে এগারোর বর্গ, একশো যেটা রয়েছে এটা হচ্ছে দশের বর্গ, এবং নয় যেটা রয়েছে সেটা তিনের বর্গ। তাহলে এই এগারো দশ আর তিন যেটা পেলাম, এই তিনটের যোগফল কত হচ্ছে? এই তিনটের যোগফল হচ্ছে 24। অর্থাৎ কোশ্চেন নাম্বার 39-এর সঠিক উত্তর তাহলে হবে অপশানটি 24। আচ্ছা, এটা কিন্তু খুব একটা ভালো নিয়মের প্রশ্ন, আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ। এবং বন্ধুরা, এই ভিডিও ক্লাসগুলো কিন্তু দেখার সঙ্গে সঙ্গে ভিডিওতে একটা লাইক করতে তোমরা ভুলো না, এবং এই ভিডিও ক্লাসগুলো নিজেদের বন্ধুদের সঙ্গেও কিন্তু শেয়ার করে দিও, যাতে তারাও এই ভিডিও ক্লাসগুলো থেকে উপকৃত হতে পারে, কারণ তারাও কিন্তু বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য চেষ্টা করছে। এবার কোশ্চেন নম্বর 40 সমাধানটা দেখে নেবো। এখানে যে ডায়াগ্রামগুলো দেওয়া রয়েছে সেখানে এখানে রয়েছে কোশ্চেন মার্ক, অর্থাৎ বাকি যে তিনটে সংখ্যা রয়েছে সেই তিনটে সমন্বয় বা সাহায্যে এই সঠিক উত্তর নির্ণয় করতে হবে। তো এখানে দেখো, প্রথমটার ক্ষেত্রে রয়েছে 441, এটা কিন্তু এই তিনটের গুণফলে কিন্তু 441 আসছে না। তো তাহলে এক্ষেত্রে কোন নিয়ম ফলো করা হয়েছে? এখানে দেখো, এই যে পাঁচ সাত এবং নয়, এই তিনটে যদি আমরা যোগ করি, অর্থাৎ সাত পাঁচ বারো, বারো আর নয় একুশ, আর এখানে রয়েছে 441। তো তাহলে আশা করি এই জিনিসটা দেখে তোমরা এবার বুঝতে পারছো, এই যে এখানে 441 রয়েছে এটা কিন্তু একটা সংখ্যার বর্গ, এবং সেটা কার বর্গ? সেটা কিন্তু একুশের বর্গ, অর্থাৎ একুশের বর্গ কিন্তু হয় 441। সুতরাং তিনটে সংখ্যার যে যোগফল হবে সেই যোগফলটার বর্গ করতে হবে, তাহলে কিন্তু আমরা 441 পেয়ে যাচ্ছি। তো তাহলে একই রকমভাবে এই যে কোশ্চেন মার্ক রয়েছে এটাকেও ঠিক সেম পদ্ধতিতে আমরা নির্ণয় করব, অর্থাৎ এই যে দুই ছয় এবং নয় এই তিনটের যোগফল আমরা করব, ছয় আর নয় পনেরো আর দুই সতেরো, এবং এই সতেরোর বর্গ তাহলে তোমাদেরকে মুখস্থ রাখলে সরাসরি কিন্তু এই কোশ্চেন মার্কের স্থানে কত হবে সেটা বলতে পারবে। অর্থাৎ সতেরোর যদি বর্গ আমরা করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে 289। তাহলে সঠিক উত্তর আমরা পেয়ে গেছি, অর্থাৎ কোশ্চেন নম্বর 40 সঠিক অপশান হবে অপশান এ 289। তো সেই জন্যই তোমাদেরকে আমি আগেও বলেছি, এখনও বলছি বারে বারে, যে বিভিন্ন সংখ্যার যে বর্গগুলো এবং ঘনগুলো আছে সেগুলো কিন্তু তোমরা যতটা পারবে 25 বা 30 পর্যন্ত মুখস্থ করার চেষ্টা করবে। তাহলে সেক্ষেত্রে এই ধরনের সংখ্যাগুলো যখনই তোমরা দেখবে, দেখার সাথে সাথে তোমাদের মাথায় চলে আসবে যে এগুলো কোন পদ্ধতিতে নির্ণয় করতে হবে। এবার আমরা কোশ্চেন নম্বর 41-এর সমাধানটা দেখে নেব, এবং এখানে দেখো যে কোশ্চেন মার্কটা দেওয়া রয়েছে তার চারিধারে চারটে সংখ্যা দেওয়া রয়েছে, অর্থাৎ এই চারটে সাহায্যে বা সমন্বয়ে মাঝের কোশ্চেন মার্কের সঠিক উত্তর নির্ণয় করতে হবে। তো তাহলে প্রথম ডায়াগ্রামের এই যে 45, এটা কীভাবে আসলো সেটা বোঝার চেষ্টা করি। এবং এখানে যেহেতু চারধারে চারটে সংখ্যা রয়েছে, অর্থাৎ এই সংখ্যার সঙ্গে এই সংখ্যার একটা মিল থাকবে, এবং এই সংখ্যার সঙ্গে এই সংখ্যার একটা কিন্তু মিল থাকবে, যেহেতু এটা একে অপরের বিপরীতে অবস্থিত, এটা আমরা মোটামুটি কিন্তু আন্দাজ করে এগোতে পারি। তো এখানে এই যে 45, এটা কিন্তু বাইরের সংখ্যাগুলোর গুণফলের পক্ষে আসবে না, অবশ্যই যোগ বিয়োগের মাধ্যমে আসতে হবে, এটা দেখেই বোঝা যাচ্ছে, কারণ সংখ্যাটা কিন্তু বেশি বড় নয়। তো এই যে এখানে 56 এবং 42 রয়েছে, এই দুটো যদি আমরা যোগ করি, এটা যোগ করলে হয় 98, এবং এই যে 32 এবং 21 রয়েছে, এই 32 এবং 21 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 53। তাহলে এখানে আমরা যোগ করে পেলাম 98, এবং এখানে পেলাম 53। এই 98 আর এই 53, এই দুটো দেখো যদি আমরা মাইনাস করি তাহলে কিন্তু আমরা কত পাচ্ছি? সেক্ষেত্রে আমরা পাচ্ছি 45, অর্থাৎ এই 45 কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে নিয়ম কী দাঁড়ালো? তাহলে হচ্ছে এই যে সংখ্যা দুটো 42 এবং 95, এই দুটো যোগ হবে, সে এবং 50 এবং 43 যোগ হবে, প্রথম যোগফল থেকে দ্বিতীয় যোগফলটা বিয়োগ করতে হবে, এটাই হচ্ছে এই নিয়মের প্যাটার্ন। তাহলে এই যে 95 এবং 42, এই দুটো আগে আমরা যোগ করে নেব, এটা করলে আমরা পাচ্ছি 137, এবং 50 আর 43 এই দুটো আমরা যোগ করব, এটা করলে আমরা পাচ্ছি 93, এবং সবশেষে এই 137 থেকে যদি আমরা 93 মাইনাস করে দিই তাহলে আমরা কত পাচ্ছি? এক্ষেত্রে আমরা পেলাম 44, অর্থাৎ সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম, অর্থাৎ কোশ্চেন নম্বর 41 সঠিক উত্তর হবে অপশান বি 44। এবং তার সঙ্গে বন্ধুরা, এটাও কিন্তু একটা খুব ভালো প্রশ্ন, প্রশ্নের সমাধান থেকে তোমরা বুঝতে পেরেছ।
তো এখনো পর্যন্ত যতগুলো প্রশ্নের সমাধান কিন্তু আজকের ক্লাসে আমরা করলাম, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু বন্ধুরা ভীষণ ভীষণ ভালো প্রশ্ন, খুব সুন্দর নিয়মের। এগুলো তোমরা বারে বারে ক্লাসগুলোকে ফলো করবে, প্র্যাকটিস করবে, না হলে কিন্তু প্রশ্নগুলো তোমরা ভুলে যাবে, প্যাটার্ন ভুলে যাবে। তো সুতরাং এই ক্লাসগুলো তোমরা ভালো করে মনোযোগ সহকারে ফলো করো এবং বারে বারে প্র্যাকটিস করো। এবার আমরা কোশ্চেন নাম্বার 42 এর সমাধানটা দেখব। এখানেও ঠিক একই রকমভাবে মাঝখানে রয়েছে কোশ্চেন মার্ক এবং চারিধারে চারটে করে সংখ্যা রয়েছে, অর্থাৎ এই চারটে সমন্বয় বা সাহায্যে মাঝের সংখ্যাটা নির্ণয় করতে হবে। তো এক্ষেত্রে যেহেতু একটু আগে আমি বলেছি সবসময় বিপরীত দিকের সংখ্যাগুলো একই টাইপের বা একে অপরের সঙ্গে সম্পর্কিত হয় এবং তিনের সঙ্গে নয়ের সম্পর্ক থাকবে বা সাহায্য নিতে হবে, তো এখানে এই যে 57 সেটা কীভাবে আসলো সেটা আসতে গেলে দেখো, 5 এবং 6 যদি আমরা গুণ করি তাহলে হয় 5, 6, 30 এবং 3 আর 9, 3 9, 27। এই দুটোকে যদি আমরা দেখো যোগ করি তাহলে 7, 5 চলে আসলো 57, অর্থাৎ এই 57 কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে প্যাটার্ন আমরা কি বুঝতে পারলাম? তাহলে প্যাটার্ন হলো এই দুটো আমাদের প্রথমে গুণ করতে হবে, অর্থাৎ 3 বরং 36 আর 9 আর 8 এই দুটো গুণ করতে হবে, করে যোগ করতে হবে, অর্থাৎ 8 9 72। এই 36-এর সঙ্গে 72 যদি আমরা যোগ করে দিই তাহলে 6 আর 2 8, 7 আর 3 10, অর্থাৎ 108। অর্থাৎ এই কোশ্চেন মার্কের স্থানে হবে 108, সঠিক উত্তর আমরা পেয়ে গিয়েছি এবং কোশ্চেন নাম্বার 42 এর সঠিক অপশান হবে অপশান ডি, 108। তো প্রত্যেকবারের মতো এটি একটা খুব ভালো নিয়ম, নতুন নিয়ম, আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছো। এবং বন্ধুরা ভিডিও ক্লাসগুলো তোমরা যারা দেখছো তারা কিন্তু ভিডিও ক্লাসগুলোকে অবশ্যই একটা করে লাইক করে দিও, এবং যে সমস্ত বন্ধুরা আমার ক্লাস প্রথম দেখছো তারা কিন্তু ক্লাসটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ যখনই আমি নতুন ক্লাস আপলোড করব তার নোটিফিকেশান তোমরা সাথে সাথে পেয়ে যাবে এবং ক্লাসগুলোকে দেখে নিতে পারবে। এবার আমরা কোশ্চেন নাম্বার 43 এর সমাধানটা দেখে নেব। এই ডায়াগ্রামগুলো ঠিক এর আগের প্রশ্নগুলোর মতোই দেখতে, তো এখানে মাঝের সংখ্যাটা আমাদের নির্ণয় করতে হবে। তো এটা নির্ণয় করতে গেলে প্রথমে আমরা প্রথম ডায়াগ্রাম যেটা রয়েছে সেটাকে নির্ণয় করার চেষ্টা করি যে এটা কিভাবে আসলো এই যে মাঝের 17। তো এটার জন্য দেখো যে নিয়ম ফলো করা হয়েছে, এই যে 2 আর 6 রয়েছে, এই 2 আর 6 যদি আমরা মাইনাস করি তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি 4, এবং 4 আর 3 এটা যদি আমরা মাইনাস করি তাহলে আমরা পাচ্ছি 1। এবং এই 1 আর 4 যেটা পেলাম এই দুটোর বর্গকে যদি আমরা আবার যোগ করে দিই সেক্ষেত্রে আমরা পাচ্ছি 4 4 16 আর 1 এর বর্গ হচ্ছে 1, অর্থাৎ 17। 17 কিন্তু তাহলে আমরা পেয়ে গেলাম এবং তার সঙ্গে প্যাটার্নটাও আমরা বুঝে গেলাম। প্যাটার্নটা হলো এই যে দুটো সংখ্যা রয়েছে প্রথমে মাইনাস করতে হবে, অর্থাৎ এই যে 4 রয়েছে এই 4 থেকে -5 হচ্ছে মাইনাস করতে হবে, অর্থাৎ এই 4 থেকে যদি -5 মাইনাস করা হয় তাহলে কিন্তু হয়ে যায় 4 প্লাস 5, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, অর্থাৎ 5 তার বর্গ, অর্থাৎ 4 আর 5 আমরা যোগ করলে পাই 9, সেই 9 এর বর্গমান হচ্ছে 9 9 81। আর 13 আর 9 এটা যদি মাইনাস করি, 13 থেকে 9 মাইনাস করলে আমরা পাই 4, সেই 4 এর যদি আমরা বর্গ করি তাহলে হয় 4 4 16, এবং এই দুটো যদি আমরা যোগ করে দিই অর্থাৎ 81 আর 16 তাহলে হয় 97, অর্থাৎ 97 হচ্ছে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ কোশ্চেন নম্বর 43 এর সঠিক অপশান হবে অপশান সি, 97। এবং এটি কিন্তু বন্ধুরা একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, খুব ভালো প্রশ্ন, আশা করি প্রশ্নের সমাধানটা বুঝতে পেরেছ। এবং এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এটা কিন্তু -5, তাই এখানে কিন্তু এটা প্লাস হয়ে যাবে, আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা কোশ্চেন নম্বর 44 এর সমাধানটা দেখে নেব। এখানে আবার ত্রিভুজ ডায়াগ্রাম দেওয়া রয়েছে, তো এখানে এই যে কোশ্চেন মার্ক রয়েছে বাকি তিনটে সমন্বয় নির্ণয় করতে হবে, অর্থাৎ ত্রিভুজের বাইরে যে সংখ্যাগুলো রয়েছে। তো এবার এক্ষেত্রে দেখো এখানে যে 107 রয়েছে সেটা কীভাবে আসলো সেটা নির্ণয় করার চেষ্টা করি। তো এখানে একটা সুন্দর প্যাটার্ন দেখো ইউজ করা হয়েছে, এখানে যে সংখ্যাগুলো রয়েছে যদি আমরা প্রথমে 5 আর 6 গুণ করি, অর্থাৎ 5 গুণ 6, 5 6 30, আবার এই 6-এর সঙ্গে যদি 7 গুণ করি 6 7 42, এবং এই 5 আর 7 যদি আবার গুণ করি তাহলে হয় 35, এবং এই তিনটে যদি আমরা দেখো যোগ করি তাহলে 5 আর 2 7, আর এটা হয় 10, অর্থাৎ 107 কিন্তু আমরা তাহলে পেয়ে গেলাম। তো তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের প্যাটার্ন, অর্থাৎ এই যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে এগুলো একে অপরের সঙ্গে 3 বার গুণ করতে হবে এবং সেই গুণফলগুলো যোগ করে দিতে হবে। তো তাহলে প্রথমে আমরা 3 এবং 8 এর গুণ করব, 3 গুণ 8, 3 আটা 24, তারপর গুণ করবো 8-এর সঙ্গে 6-এর, 6 গুণ 8,
ছয় আটা 48, তারপরে করব তিনের সঙ্গে ছয়ের, ছয় গুণ তিন, তিন ছয় 18। এবার এই তিনটে যোগ করে দেব, এবং এটা দেখো যোগ করলে হয় আট আটে ১৬, ১৬ আর ৪ করে শূন্য, হাতে থাকছে দুই, দুই আর দুই ৪, ৮ আর একে ৯, অর্থাৎ ৯০। তাহলে আমরা সঠিক উত্তর পেলাম, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 44-এর সঠিক অপশান হবে অপশান বি, 90। এবং এটিও বন্ধুরা একটা খুব ভালো প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ। এবং এই কোয়েশ্চেন নাম্বার 44-এর সঙ্গে শেষ হচ্ছে আজকের লুপ্ত সংখ্যা নির্ণয় অধ্যায়ের পার্ট 4। এর পরবর্তী পার্টগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু বন্ধুরা এক্ষুনি সাবস্ক্রাইব করে নিও, এবং এই ভিডিও ক্লাসগুলো নিজেদের বন্ধুদের সঙ্গে অবশ্যই অনেক অনেক করে শেয়ার করো। এবং সবশেষে বলবো, ভিডিও ক্লাসটা ভালো লাগলে একটা লাইক কিন্তু ভিডিওতে অবশ্যই করে দিও। তো তাহলে বন্ধুরা, আজকের ক্লাসে এই পর্যন্তই, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।